নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে শারদীয় শুভেচ্ছার জানাই। প্রত্যেক প্রিয় ভিউয়ার্সকে, প্রত্যেকে এই দুর্গাপুজো প্রত্যেকে খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সপরিবারে প্রত্যেকে যেন খুব ভালো কাটে, আমি ঈশ্বরের কাছে এটাই কামনা করি। প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এটাই অক্টোবর মাসের কন্যা রাশির মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি কন্যা রাশির মানুষ হন, আপনার এ মাসে কী সম্ভাবনা উঠে আসতে চলেছে, আপনার কেরিয়ার, আপনার কর্ম, ভাগ্য, আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, বিবাহ, ব্যবসা, সমস্ত কিছু নিয়ে, বিদেশ, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি আলোচনা করব। আমি এক কথায় যদি প্রথমে স্টার্টিং করি, কন্যা রাশির ভাগ্যোদয় কিন্তু হতে চলেছে এই দুর্গাপুজো মাসে, এই অক্টোবর 2022 নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে কন্যা রাশি জাতক অথবা জাতিকা যেই হন না কেন তাদের ক্ষেত্রে। দেখুন, এটি একটি পূর্বাভাস, এটি প্রত্যেকের ক্ষেত্রে যে 100-তে 100 মিলবে কখনোই নয়। কন্যা রাশির মানুষ 100 জনের মধ্যে কারো ক্ষেত্রে 30, কারো ক্ষেত্রে 40, কারো ক্ষেত্রে 80% কিন্তু মিলতে পারে, কারো ক্ষেত্রে 10% মিলতে পারে। তবে এই রাশিফলটি আপনারা বন্ধু হিসাবে, গাইড হিসাবে বা পথপ্রদর্শক হিসাবে আপনারা কিন্তু নিতে পারেন। হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না। এটা বর্তমানে চন্দ্রের রাশি ধরে আমি এই প্রেডিকশানটা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। কিন্তু হ্যাঁ, এই রাশিফল আপনাদেরকে বিশেষভাবে জীবনে বেশ কিছু ক্ষেত্রে আমূল পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে। এবার আমি আলোচনা করি অক্টোবর 2022 কন্যা রাশির কি রেজাল্ট পেতে চলেছে, তার একটা সম্ভাবনা আমি তুলে ধরতে চলেছি। আলোচনা শুরু করা যাক। কন্যা রাশি 2022 অক্টোবর মাস, প্রত্যেকে আবারও বলবো জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। অবশ্যই কমেন্ট করুন মা দুর্গা দুর্গতি নাশিনী। দেখুন, এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে কি উপায় করবেন সেটা আপনাদেরকে আমি জানাব। একটু গ্রহের গোচরটা আমি বলে দিই। প্রথম কথা, আপনার রাশিতে শুক্র, বুধ এবং রবি একত্রে অবস্থান করছে। শুক্র, বুধ এবং রবি মাসের মাঝামাঝি পর্যন্ত কন্যা রাশিতে অবস্থান করছে। 16 অক্টোবর 2022 মঙ্গল আপনার রাশি পরিবর্তন করছে। প্রথম মঙ্গল রাশি পরিবর্তন করে মিথুন রাশি থেকে, বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। এবং 17 অক্টোবর রবি আপনার রাশি থেকে তুলা রাশি থেকে, কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে। এবং 18 অক্টোবর শুক্র কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে এবং আপনার 26 অক্টোবর বুধ কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে এবং 23 অক্টোবর 2022 শনি বকরি থেকে মার্গি হতে চলেছে। কি রেজাল্ট পেতে চলেছেন কন্যা রাশির, পূর্ণাঙ্গ আলোচনা, বিস্তারিত আলোচনা প্রত্যেকে ভিডিওটি সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন। দেখুন, রাশিতে কিন্তু মানে মাসের মাঝামাঝি অবধি তিনটি গ্রহ কিন্তু অবস্থান করছে। প্রথম আছে স্বাস্থ্যের জায়গাটা। দেখুন, বুধ রাশিতে অবস্থান করে বুধ এখানে ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। বুধ স্থান বলি এবং দিশা বলি, এবং সরাসরি বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার রাশির উপর পড়ছে। স্বাস্থ্যের জায়গাটা খুব ভালো কিন্তু কাটবে। স্বাস্থ্য নিয়ে খুব বড় ধরনের যে সমস্যা সেটা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। প্রথম কথা, স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো দিক থাকছে। রবি আপনাদের রাশিতে অবস্থান করছে, আবারও বলবো আপনাদের মান সম্মান, পদ প্রতিষ্ঠা বৃদ্ধি কিন্তু আপনাদের হতে চলেছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের ধনভাব। দেখুন, ধনভাবের উপর শনির দৃষ্টি, শনির আবার দশম দৃষ্টি আপনাদের ধনভাবের উপর পড়ছে। অর্থাৎ এখানে কিন্তু আপনাদের অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু সফলতা নিশ্চিত রূপে কিন্তু পেতে চলেছে। আর্থিক স্থিতির জায়গা আপনাদের কিন্তু মজবুত হতে চলেছে। আপনি
কন্যারাশির মানুষ, শনির দৃষ্টি তুঙ্গ গৃহে, আর্থিক সফলতা কিন্তু আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু পাবেন। তৃতীয় পতি আপনার ভাগ্যভাবে অবস্থান করছে এবং সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে আপনার তৃতীয় ভাবকে দেখছে। আপনাদের উদ্যমতা পরাক্রম বৃদ্ধি কিন্তু আপনাদের হবে নিশ্চিত রূপে, এটা কিন্তু বলা যেতে পারে। এবং আপনাদের বড় ধরনের যোগাযোগ কমিউনিকেশনগুলো কিন্তু এই অক্টোবর মাসে কিন্তু হবে, এটা কিন্তু দেখা যাচ্ছে। এবং বুধ যেহেতু রাশিতে অবস্থান করছে, এখানে আপনাদেরকে কিন্তু আপনাদের যারা বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন, বুদ্ধি খাটিয়ে যারা কাজকর্ম করেন, এখানে কিন্তু খুব ভালো যোগ কিন্তু সৃষ্টি করছে। চতুর্থ পতি আপনার সপ্তমভাবে অবস্থান করছে, অর্থাৎ এখানে দেখুন হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। সুখ সাধনের জায়গা বাড়বে কন্যারাশির, সুখ প্রপার্টি, মায়ের সুখ, বন্ধুবান্ধব থেকে সহযোগিতা, এই সম্ভাবনাগুলো কিন্তু কন্যারাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত দেখা কিন্তু যাচ্ছে। কন্যারাশির আপনি মানুষ যদি হন, আপনার ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু খুব ভালো একটা জায়গা কিন্তু নির্দেশ কিন্তু করছে। কারণ বৃহস্পতি হংসরঙ্গ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং আপনাদের এ সময় নিজস্ব কোনো প্রপার্টি কেনা বা অ্যাসেট কেনারও কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। দেখুন পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করছে এবং বুধের সাথে নবপঞ্চম রাজযোগও সৃষ্টি করছে এবং 23 অক্টোবর 2022 এই বুধ এই শনি বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে। এই বকরি থেকে মার্গী হয়ে যাওয়ার ফলে আপনার আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের কিন্তু ঘটবে, আকর্ষিক অর্থপ্রাপ্তি। এবং এডুকেশনের জায়গাটা নিয়ে আপনাদের যাদের একটু চাপের মধ্যে ছিল, যারা ভালো জায়গাতে ভর্তি হবেন ভাবছেন বা কোনো পরীক্ষা দেবেন ভাবছেন বা কম্পিটিটিভ পরীক্ষা দেবেন ভাবছেন, বাধা আসছিল, যাদের রেজাল্টের বেরানোর ব্যাপার আছে, 23 অক্টোবরের পরে আপনার কোনো কিছু অ্যাডমিশন কিন্তু নিতে পারেন। অর্থাৎ কোনো জায়গাতে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু 23 অক্টোবরের পরে আপনারা অ্যাডমিশন নিন, বিশেষভাবে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। এবং যাদের প্রেমের ক্ষেত্রে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসছিল, শনি বকরি অবস্থায় অবস্থান করছিল আপনাদের পঞ্চমভাবে, এই যে 23 অক্টোবর থেকে প্রেমের দরজা কিন্তু খুলতে চলেছে। আমি আবারও বলবো, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু পাবেন। নতুন প্রেম এবং পুরাতন প্রেম কামব্যাক আপনাদের কিন্তু হতে চলেছে, অর্থাৎ পূজোর মাসে মানে প্রেমের গন্ধ আপনাদের কিন্তু গায়ে কিন্তু মাখতে চলেছেন এক কথায়, যারা ইয়াং জেনারেশান যারা আছে তাদের ক্ষেত্রে। ষষ্ঠপতি শনি বকরি থেকে মার্গী হচ্ছে 23 অক্টোবর, যাদের কেস মামলা মকদ্দমা চলছিল বা কম্পিটিটিভ পরীক্ষা যারা দিবেন ভাবছিলেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো কিন্তু আসতে কিন্তু চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন কন্যারাশির আপনি যদি মানুষ হন। দেখুন দুটি রাজযোগও কিন্তু আপনাদের থাকছে, একটি ভদ্রনামক মহাপুরুষ রাজযোগ, একটি হংস নামক মহাপুরুষ রাজযোগ, দুটি রাজযোগ কিন্তু আপনাদের এই মাসে কিন্তু থাকছে। এবং বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করছে, বৃহস্পতি এখানে স্থান বলি এবং দিশা বলি, কিন্তু বৃহস্পতি বকরি হয়ে গেছে। দেখুন যে পূর্ণমাত্রায় যে রেজাল্ট দিতে পারছে সেটা নয়, আপনাদের শুভ বিবাহের একটা যোগাযোগগুলো আসবে। আমি আবারও বলবো, অক্টোবরের মাঝামাঝি থেকে বিয়ের একটা যোগাযোগগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে, অর্থাৎ বিয়ে বা যারা লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু যোগাযোগগুলো কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে বিয়ের ব্যাপারে, পূর্ণমাত্রায় লাভ এবং অ্যারেঞ্জ দুটি ব্যাপারে। এবং যারা গার্মেন্টসে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট পাবেন, যারা ফুডিংয়ের ব্যবসা করছে তাদের ক্ষেত্রে ভালো। এবং দাম্পত্য সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে, তবে আপনারা যদি আপনাদের লাইফ পার্টনারের কথা শুনে যদি আপনারা চলেন, তার সাজেশানে যদি আপনি চলেন, আপনি কন্যারাশির জাতক অথবা জাতিকার, লাইফ পার্টনারের সাজেশান যদি আপনারা শুনে চলেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। সপ্তমপতি সপ্তমভাবে অবস্থান করে হংস নাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, যদিও বকরি, কিন্তু এখানে স্থান বলি এবং দিশা বলি বৃহস্পতিও কিন্তু আপনাদের দৈনন্দিন ইনকাম ডেলি রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। ভাগ্যভাবে মঙ্গল এবং আপনার 16 অক্টোবর 2022 থেকে এ মঙ্গল আপনার কর্মভাবে চলে যাচ্ছে। দেখুন ভাগ্যের সাপোর্টটা আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় কি না,
ভাগ্যের পূর্ণাঙ্গ সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে প্রমোশন, কমিউনিকেশনের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা টেকনিক্যাল ফিল্ডে আছেন, যারা আইটি সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন, যারা মাস কমিউনিকেশনের সঙ্গে যুক্ত আছেন, কম্পিউটার সফটওয়্যারের সঙ্গে যুক্ত আছেন, আপনি মার্কেটিং লাইনে আছেন, আপনি সেলস লাইনে আছেন, আপনি এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনি ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, কারণ বুথ এখানে আপনার সক্ষেত্রিক এবং ভদ্রনাম মহাপুরুষ সাহায্যক সৃষ্টি করছে। অর্থাৎ এই সেক্টরগুলো বা আপনি অ্যাডভোকেট, এই জায়গাগুলো কিন্তু আপনাকে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। এবং কর্মক্ষেত্রে উন্নতি কি বলা যাবে, কর্মের জায়গাটা যদি বলি, যারা প্রমোশন, পদোন্নতি, পদ প্রতিষ্ঠার চেষ্টা করছেন বা একটা চাকরি ছেড়ে ভালো বেটার অপরচুনিটি এ করছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, কারণ আপনাদের এটা 23 অক্টোবর 2022 পর থেকে কিন্তু আসবে। এবং দ্বিতীয় কথা, আপনাদের ভাগ্যাধিপতি অর্থাৎ 18 অক্টোবর 2022 আপনাদের ভাগ্যাধিপতি ধনভাবে অবস্থান করবে, মানে ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে। এবং 18 অক্টোবরের পর যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, তারা কিন্তু 18 অক্টোবরের পরে কিন্তু ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টগুলো করবেন, তার আগে কিন্তু করবেন না, কারণ আপনাদের ভাগ্যাধিপতি মানে তুঙ্গ গৃহে কিন্তু অবস্থান করছে এবং মালব্যনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ কিন্তু আসতে চলেছে। আপনি কোন রাশি মানুষ ডায়েরিতে নোট করে নিন। এবার একাদশপতি আপনাদের চন্দ্র, যদিও বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আছে, পঞ্চম দৃষ্টি, যে কোনো কাজে সফলতা আপনারা কিন্তু পাবেন, সাকসেস আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ যাদের ক্ষেত্রে সাকসেস পাচ্ছিলেন না, বাধা আসছিল, বারবার একটা কাজ হতে চাইছিল না, আপনাদের কিন্তু বৃহস্পতির পূর্ণ দৃষ্টিতে আপনাদের লাভ, সফলতা, সাকসেস আপনাদের কিন্তু হতে চলেছে। কী উপায় করবেন, বুধ গ্রহের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে কিন্তু লাভ পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।